আসসালামু আলাইকুম। ঠিক আছে আচ্ছা ভাই, আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে হাদিসটা দেওয়ার জন্য। আমি হাদিসটা আজকে রাত্রি আমি মানে ওই লেখাটার ভিতরে ঢুকাই দিব। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে আর কি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, আরেকটা লাস্ট এতে কথা বলবো কি, যে অনেক সময় মুমিন দেশে দাবি করে যে আল্লাহ হচ্ছে মানে এই সময়ের ঊর্ধ্বে, এই ধরনের কোন কোন ই কি আছে, মানে তিনি কি আসলে সময়ের ঊর্ধ্বে? যদি সময়ের না ঊর্ধ্বে না, তিনি হয়েই থাকে, সময়ের যদি তিনি ওঠে এই সময়, ধরনের কোনো কথা বলা নাই, বরঞ্চ বলা আছে আমি সময়, আমি কাল, এই কথাটা কোরআনে বলা আছে। এখন কোথায় দাঁড়ান আমি খুঁজে দেখি। এটা তারা খুব জোর গলায় বলে আর কি। এই কথাটা কোন জায়গায় বলা আছে আমি একটু একটু সার্চ আচ্ছা করে সমস্যা নিই। নাই, এখন দেখাইতে হবে ব্যাপার না বিষয়টা থেকে। যেমন ধরেন এটা যদি মানে সময় যদি তখন ইয়ে না থাকতো, যে মহাবিশ্ব আচ্ছা, সৃষ্টির আগে যদি। পেয়ে আচ্ছা গেছি। বলেন দেখেন, আল্লাহ সময়ের ঊর্ধ্বে এটা বলার তো কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে আল্লাহ বলেছে যে আল্লাহই সময়, সময় এবং আল্লাহ একই। দেখেন এই যে এটা হচ্ছে সহি মুসলিমের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, সময় এবং কালকে গালি দেয়া নিষেধ। হ্যাঁ, এখানে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন 5667 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, মহান গরিয়ান আল্লাহ বলেন আদম সন্তানকে সময় ও কালকে গালমন্দ, আদম সন্তান সময় কালকে গালমন্দ করে, অথচ আমি সময়। দেখা যাচ্ছে ভাই, হ্যাঁ হ্যাঁ আমি সময় আর আমার মানে হাতে দিন রাত। আল্লাহ সময়, আল্লাহ হচ্ছে সময়। তাহলে আল্লাহ এবং সময় এক, একই জিনিস। তাহলে আল্লাহ সময়ের থেকে ঊর্ধ্বে এটা বলার কোনো তো স্কোপ আমি দেখছি না। জি জি একদম। ওই এবং দেখি একটা হিসাব তারা যে বলে না, যে তাকদিরের বিষয়ে একটা হিসাব আছে না, যে 50,000 বছর পূর্বেই সবকিছু ই করা হয়েছে, এই হিসাবটা তাহলে আল্লাহ কিভাবে করছিলেন? তখন তো কোনো কিছুই ছিল না, মানে তখন কি মানে তারা বলে যে মহাবিশ্বের আগে কোনো সময় ছিল না, মানে বিগ ব্যাং আগে কোনো সময়ের অস্তিত্ব ছিল না। তাহলে এর আগে এই হিসাবটা কিভাবে করা হয়েছে, যে 50,000 বছর পূর্বে মানে ইটা করা হয়েছে, আল্লাহ তাআলা তাকদীর রেখে রাখছে, তখন কি তাহলে সময় এক্সিস্ট করতো না? সময় এক্সিস্ট না করতে এই কথাটা বললো সে কিভাবে? হ্যাঁ, সেটাও তো, তাহলে তো এটার সাথে মিলছে না, বৈজ্ঞানিক তথ্য প্রমাণের সাথে মিলছে না। বৈজ্ঞানিক তথ্য প্রমাণ তো বলতেছে যে আমাদের যে সময় সেই সময়টার শুরুও বিগ ব্যাং থেকে। সে সময়ের বাইরে সে কিভাবে গেতে চলবে? সময়ের বাইরে সে কোন যাইতেই পারবে না। রাতের বেলা সে আকাশে নেমে আসে না, আবার ইয়ে উঠে যায়, তখন এখানে পড়ে থাকবে, সেটা যেতে পারবে না। রাতের এক তৃতীয়াংশ সময় সে নিচে নেমে আসে, তারপরে আবার পরে আবার ঊর্ধ্বে চলে যায়। কি মানে উদ্ভট! ফিলোসফিক্যাল গডের কনসেপ্ট দিয়ে মানে এদেরকে এটা একটু পার পাইতে পারে, কিন্তু যখন স্ক্রিপ্টে ঢুকবেন না তখন তারা একদম ইয়ে হয়ে যাবে, পাশ খাই যাবে। এই জন্য এদের সাথে কখনো মানে স্ক্রিপচার ছাড়া কথা আলোচনা করবেন না, মানে দলিল প্রমাণ সহ আলোচনা করতে হবে, আর কোনো আলোচনা নেই, এছাড়া কোনো আলোচনা নেই। দলিল রাখবেন সামনে, দলিল দেখে আমরা আলোচনা করব। ওই দিন আরকি অন্য মোরালিটি নিয়ে আলোচনা হচ্ছিল একজনের সাথে আর কি, যেভাবেই মানে এটা নিয়ে আসা হলো, একজন মানে আরেকজন ভাই করতেছিল আর কি, যেভাবেই স্ক্রিপ্টের কথা নিয়ে আসা হলো, যে আপনারা মানে মা ছেলের নিয়ে কথা বলতেছে, যেভাবে ইয়ের কথা নিয়ে আসা হলো ওই হাবিল কাবিলের, তখন সে পালাইলো না, সে কোনোভাবেই ঢুকবে না। এটা নাকি মানে মুন্সিদের কাজ বা আলামদের কাজ, অথচ সে এখানে ইসলাম নিয়ে করতে আসছে, সে ডিফেন্ড করতে আসছে, তা আপনি ডিফেন্ড করতে আসছেন কোরআন হাদিস নিয়ে ঢুকলে আপনি কেন ই করেন, চলে যান কেন? আচ্ছা, হাবিল কাবিলের এটা আপনি তাহলে একটু দেখে যান নাকি, মানে প্রায় সময় আছে। আচ্ছা সমস্যা নেই দেখান। হাবিল কাবিলের ঘটনাটা আমরা একটু দেখি তাহলে, আসেন আমরা একটু সবাই মিলে হাবিল কাবিল কি ঘটছিল এখানে আমরা একটু দেখি। আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে, তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো, এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন, এবং তারা তাদের নাম রাখলেন, ছেলেটির নাম রাখলেন কাবিল, মেয়েটির নাম রাখলেন হাটিমা। এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন, সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে, কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো, এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, তবে ওলট পালট করে। তো এর ফলে বাই ডিফল্ট আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে, তার নাম ছিল লাবুদা। লাবুদের সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে, এটাই ফিক্স করা হবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল, সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী, শি ওয়াজ ভেরি বিউটিফুল লেডি, ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি। সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো, লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির, আমি তাকে বিয়ে করবো না, বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সে ইকলিমাকে আমি বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বললেন না, এটা আল্লাহর দেয়া আদেশ। অবস্থা ভাই, কি এগুলা ভাই, মানে আল্লাহ পাক নাকি আবার নির্দেশ দিছে যে ওইটা ওইভাবে বিয়ে করতে, কি আচ্ছা একটা অবস্থা! মানে তিনি যদি মানে আল্লাহ নিজে যদি এই জিনিসটাকে মানে ঘৃণা করতেন, মানে হচ্ছে তিনি যদি মানে ইনসেস জিনিসটাকে ঘৃণাই করবেন, তিনি প্রথমে কেন ওই জিনিসগুলা দিয়েছিলেন ভাই? তিনি প্রথমে কেন ওই জিনিসগুলা দিয়েছিলেন, কোন দুঃখে? তিনি শুরুই তো করছে, মানে ইসলাম অনুসারে শুরুই তো হয়েছে, মানব জাতির শুরুই তো হয়েছে এইভাবে।
না? হ্যাঁ, এটা কেমন একটা ইয়ের বিষয়। আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই, মুমিন যুক্ত করেন। আমিন ভাই, অনেক আচ্ছা ভালো ঠিক লাগলো আছে, কথা বলে, আবার কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে। তাহলে আজকে বিদায় জানাই, আচ্ছা ভালো আচ্ছা থাকেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন, টাটা। ঠিক আছে, তাহলে আমি পরের জনকে যুক্ত করছি, আব্দুল্লাহ ইবনে আবদাল্লাহ, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আপনি বলেন তাহলে। জি, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি আশা করি, আপনিও ভালো। বলেন তাহলে, আপনি তো একদম কি মানে ভাই আমার খবর ঠিক আসছেন? স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে। আপনি কি কবর থেকে উঠে আসছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ? না না ভাই, ওইখানে মহা উন্মাদ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, বলেন তাহলে, বলেন। ভাই ওই একটু আগে এক ভাই বলে গেল যে সময় আল্লাহ, মানে আপনি দেখালেন সময় আল্লাহ। তাহলে তো ভাই ওই হিসাবে বিগ ব্যাং যখন তৈরি হলো, আল্লাহ তো তখনই তৈরি হইলো। হ্যাঁ ঠিক ঠিক, জি ভাই। ভাই আরেকটা কথা ছিল, আমার কিছু হাদিস আছে আমার কাছে, তো সংশয় ডট কম রেগুলার পড়া হয়, কিন্তু আমি ওই হাদিস গুলো সংশয় ডট কম পাই নাই। তো আমি যদি আপনাদের দেই, তাহলে যদি ওই হাদিসটা যাচাই করে দেখতেন। অবশ্যই অবশ্যই মেইল করে দেন, মানে অথবা লাইভেও দেখাতে পারেন, লিস্ট করে রাখেন, লাইভে দেখাতে পারেন, বা মেইল করে দিলে আরো ভালো হয়। মেইল করে দিলে সবচেয়ে ভালো, তাহলে আমি মানে শান্তি মতো দেখতে পাবো আরাম করে। কিন্তু লাইভেও কোনো খুব জরুরি হলে লাইভেও সেটা দেখা দিতে পারেন। আর যদি ভাই মেইল করে দিব না ভাই, আচ্ছা ঠিক লিস্ট আছে, তাহলে মেইল করে দিয়েন। কোন রকমের হাদিস? তো ভাই আমি আসলে ওই ইসলামিক ফাউন্ডেশনে আমি ওইভাবে খুঁজে দেখিনি, তো আমি ওটা দিয়ে দিব। একটা লিঙ্ক দিয়ে দিলেই হবে, বাকিগুলো আমি খুঁজে নিব, একটা লিঙ্ক দিয়ে দিলেই হবে। জি জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে ভালো থাকেন মোহাম্মদ ভাই। জি ঠিক আছে ভাই। ঠিক আছে, বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। আর